আমরা এখন দাঁড়িয়ে আছি উহুদ পাহাড়ের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমি পাহাড়ে মায়া করি, এই পাহাড়ে আমারে মায়া করি। অসংখ্য সাহাবী হলোর খবর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা এখন দাঁড়িয়ে আছি উহুদ পাহাড়ের সামনে। উহুদ পাহাড়ের অনেক জিনিস আপনাদের জানা আছে ইনশাল্লাহ। আমাদের সফর সঙ্গী সাদ্দা বাজুন বড় ভাই গিয়াস ভাই এই বিষয়ে আপনাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সফরের ক্লান্তি লগ্নে আমরা শোহাদায়ে উহুদের সামনে আয়া দাঁড়াইছি। আমরা সামনে উহুদের পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমি পাহাড়ে মায়া করি, এই পাহাড়ে আমারে মায়া করি। আর আমাদের কাছে শোহাদায়ে উহুদ হলো খবর, যেখানে এখন লক্ষ্য রাখা একসময় গুলা খোলা আছে। এখানে আল্লাহ রসুলের চাচা এবং অসংখ্য সাহাবী হলোর খবর আছে। এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল তারার খবর এখানে দেওয়া হয়েছে। আমরা সবে তারার লাগে দোয়া করতাম, আল্লাহ তারার দরজাকে পূরণ করে দিতাম। এবং সুহাদায় কারবালার তাৎপর্য আমরা লাইফের মাঝে আইত। আর আমরা আপনার লাগে দোয়া করবো, আপনারা আমরা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম।